আজকে হলো জুন মাসের 5 তারিখ 2024 সাল, রোজ বুধবার। এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন। বন্ধুরা, গতকালকে থেকে আবার হঠাৎ করে আজকে বিশ্বের বিভিন্ন দেশের একদিনের ব্যবধানে প্রায় 2-3 টাকার মতো করে বেড়ে গেছে বন্ধুরা। বিশেষ করে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট, সৌদির রিয়ালের রেটটাও কিন্তু বেড়েছে। তবে আবার কোনো কোনো দেশে টাকার রেটটা অপরিবর্তিত আছে। বন্ধুরা মনে রাখবেন, টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তাই যারা প্রতিদিনকার আপডেটগুলি পেতে চান, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওমানের রিয়ালের রেট। আজকে যদি আপনারা ওমান থেকে 1 রিয়াল বাংলাদেশে পাঠান, তাহলে 360 টাকার মতো করে পাবেন। যেমন ওমানের গালফ এক্সচেঞ্জ, তারপরে ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে 360 টাকা থেকে শুরু করে 306 টাকা, 305 টাকার ভিতরেই কিন্তু পেয়ে যাবেন। অপরদিকে বন্ধুরা, আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহামে 32 টাকা 16 পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন। জিসিসি এক্সচেঞ্জে 32 টাকা 16 পয়সা, দুবাই লুলু মানি ট্রান্সফারে 32 টাকা 12 পয়সা, লরি এক্সচেঞ্জে 32 টাকা, অন্যান্য এক্সচেঞ্জে আপনারা 31 টাকা থেকে 32 টাকার ভিতরে পাবেন। আজকে কুয়েতের 1 দিনারে 386 টাকা 1 পয়সা কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে। যেমন আমান এক্সচেঞ্জে 385 টাকা 6 পয়সা, আলমোল্লা এক্সচেঞ্জে 384 টাকা 61 পয়সা, আল মুজাইনি এক্সচেঞ্জে 386 টাকা 1 পয়সা, জয়লুকাস এক্সচেঞ্জে 386 টাকা, আলনাদা এক্সচেঞ্জে 386 টাকা, বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে 386 টাকার মতো করেই পাবেন। আজকে কাতারের 1 রিয়ালে 32 টাকা 38 পয়সা, তবে কাতারের আলদার এক্সচেঞ্জ, আল জাজিরা, আল মিরকাব, ন্যাশনাল, লুলু, হাবিব কাতার, আল জামান প্রত্যেকটা এক্সচেঞ্জে 32 টাকা থেকে শুরু করে 32 টাকা 38 পয়সার ভিতরে পেয়ে যাবেন। আজকে বাহরাইনের 1 দিনের 313 টাকা 9 পয়সা, তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে 313 টাকা 9 পয়সা, এনএসি এক্সচেঞ্জে 313 টাকা, তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে 312 টাকার উপরে পাবেন। আজকে সৌদি আরবের 1 রিয়ালের বিনিময়ে 32 টাকার ভিতরে পাবেন। যেমন টিকমু থেকে 31 টাকা 9 পয়সা, ফাউরি থেকে 31 টাকা 8 পয়সা, মোবাইল ইপে এবং ইউআরপে থেকে 30 টাকা 24 পয়সা, বিনিয়ালা থেকে 30 টাকা থেকে শুরু করে 30 টাকা 89 পয়সা, তাহুল আল্লাজি থেকে 30 টাকা 42 পয়সা, অন্যান্য এক্সচেঞ্জও আপনারা 30 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে 25 টাকা 10 পয়সা, মার্কিন ইউএস $1 $119.50, সিঙ্গাপুরের $1 $88, ইউরোপীয় 1 ইউরোতে $127.89, ইন্ডিয়ান 1 রুপিতে $1.41, ব্রিটেনের 1 পাউন্ড $150.66, ইতালিয়ান 1 ইউরোতে $127.20, কানাডিয়ান $1 $85.66, আজকে নিউজিল্যান্ডের $1 $72.01, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স $130, জর্দানের 1 দিনের $165.34, রোমানিয়ার 1 লেও $25.56, জাপানের 1 কিনে $2.75। তো বন্ধুরা, এই ছিল আজকে টাকা রেটের আপডেট।